شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই প্রশ্ন করেছেন মহিলাদের মসজিদে এসে সোলাদ আদায় করার বিধান কি বা উত্তম কোনটি এ ব্যাপারে রসুল্লাহ সাল্লামের সময়ে মহিলারা পাঁচ শক্ত সোলাদ মসজিদে আদায় করতেন আর আমাদের সমাজ ব্যবস্থায় মহিলারা মসজিদে আসার কোনো সুযোগই নাই কোনো ব্যবস্থাপনাই নাই অল্প সংখ্যক দেশে হাতে গোনা কয়েকটি মসজিদে থাকতে পারে আর আল্লাহ আব্দুল আল আমিন বলছেন ওয়ামান আজদুল্লাহ মুমি মাম্মা নাম আসা জিদম ল ইউজ তার চাইতে আর বড় জালিম হতে পারে যে আল্লাহর ঘর মসজিদে আসতে তার বান্দামানিদেরকে বাঁধা প্রদান করে যে আমি মসজিদে মহিলাদের ব্যবস্থা রাখলাম না পক্ষান্তরে আমি বাধা প্রদানই করলাম এবং আমাদের সমাজের হুজুররাও নিষেধ করেন যে আসতে দেওয়া যাবে না অথচ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বাধা দিতে নিষেধ করেছেন যে আবুদাউদের পাঁচশত ছষট্টি নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করো না যদি আসতে চায় তাহলে নিষেধ করো না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম উদ্দেশ্য বলেছেন যে যদি তোমাদের মধ্যকার কারো স্ত্রী মসজিদে আসার অনুমতি চাই তাহলে তাকে মসজিদে আসতে নিষেধ করবে না অধ্যায় অনুচ্ছেদ নম্বর আবু আবহতান বলেন নবী সাল্লাম বলছেন তোমরা আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদ সমূহে আসতে নিষেধ করো না তবে শর্ত হচ্ছে তারা সুগন্ধি ব্যবহার করবে না পাঁচশত পঁয়ষট্টি নম্বর হাদিস অর্থাৎ মহিলারা আসতে পারবে কিন্তু তারা সুগন্ধি ব্যবহার করে আসবে না এবং মহিলাদের জন্য এক্ষেত্রে একথা মনে রাখতে হবে যে মহিলাদের জন্যে উত্তম হচ্ছে তাদের কর মসজিদ কিন্তু তাদের জন্য উত্তম না তবে বাধা প্রদান করা যাবে না রাসুল্লাহ সাল আলসালাম বলছেন যে মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ মসজিদ তার গৃহের ভিতরের কক্ষ তার জন্য উত্তম হলো তার গড়ি তিনি বলেন মহিলারা সৃহ থেকে তার রবের অধিক নিকটবর্তী থাকে ইবনে মাসার জাল্লাহ বলেন মহিলা তার গড় থেকে রবের এবাদত করার মতো এবাদত আর অন্য কোথাও করতে পারে না অতএব মহিলারা মূলত গড়ে এবাদত করবে তাদের জন্য উত্তম তবে মসজিদ তাদের জন্য উন্মুক্ত থাকবে যদি তারা আসতে চায় তাদের বাধা প্রদান করা যাবে না এবং এক্ষেত্রে মহিলারা জুমার তাদের করার জন্য মসজিদে যাবে কারণ সেখানে কোরআন এবং সুন্না ভিত্তিক আলোচনা হয় তাদের হদায়তের প্রয়োজন আছে এবং এক্ষেত্রে এটা জরুরি তাদের মহিলাদের জুমার সোলাতে হাজির হওয়া এবং অন্যান্য সোলাসমূহে জরুরি নয় এবং এটা উত্তমও নয়